অরুণাচল ইন্ডিয়ার এই রাজ্যটিতে প্রথম সূর্যের আলো এসে পড়ে। ইস্টার্ন হিমালয়ের এই অংশটি যেমন দুর্গম তেমন বিপদসংকুল। সারা পৃথিবী থেকে অ্যাডভেঞ্চার এনথুজিয়াস্টরা বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে আসেন এখানে। ঠিক করলাম নিজেদের মোটরসাইকেল নিয়ে কভার করব এই দুর্গম যাত্রাপথ। যেমন ভাবা তেমন কাজ, অন পেপার প্ল্যানকে অন গ্রাউন্ড আনার তোড়জোড় শুরু হলো। বুমলা, মাধুরী লেক, জুম ফলস, মেচুকা একসাথে টিম নিয়ে কভার করা খুব ডিফিকাল্ট। হয়তো সেই কারণেই ইন্ডিয়ার সব থেকে বড় বড় অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ট্যুরিং এজেন্সি যেমন রয়্যাল এনফিল্ড, KTM, বাজাজ ডমিনার এই দুর্গম পথে তাদের টিম নিয়ে এখনো পর্যন্ত আসেননি, আর এই কারণেই চ্যালেঞ্জটা আমাদের কাছে আরো বড় হয়ে দাঁড়ায়। একে একে বিভিন্ন প্রান্ত থেকে রাইডাররা জয়েন করতে শুরু করলেন আমাদের টিমে। কলকাতা থেকে অনিরুদ্ধ নায়ক, শান্তনু দত্তগুপ্ত, দিব্যেন্দু দাস, সঞ্জু সুর, মোহিত ভট্টাচার্য, পিয়ালি কর, তিমির পাজা, কল্যাণী থেকে দেবজ্যোতি হালদার, কর্তা থেকে দেবার ঘোষ এবং হায়দ্রাবাদ থেকে রণদীপ মাথুর, সাথে টিম লিডার হিসেবে থাকলাম আমি। অর্থাৎ আমাদের এই দুর্গম যাত্রাপথের যোদ্ধা বলতে গেলে আমরাই 11 জন। আমাদের সামনে অ্যাডভেঞ্চারের ডালি সাজিয়ে ওয়েট করছে অরুণাচল। এই দুর্গম পথের সব বাধা কাটিয়ে আমরা কি পারলাম আমাদের টার্গেটে পৌঁছতে? কেমন ছিল অনগ্রাউন্ড রিয়েলিটি, কেমনই বা ছিল গেস্ট রাইডারদের এক্সপিরিয়েন্স, সব কিছু ইন ডিটেলে থাকছে অরুণাচল ওডিসির পুরো সিরিজ জুড়ে শুধুমাত্র ট্রাভেল উইথ মেঘাঙ্ক ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার।